এ বিভিন্ন জায়গাত এনজিও বেসরকারি সেবা সংস্থা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বিশেষ করে খ্রিস্টান এবং ইহুদি হলে আর দেশের বিশেষ করে চট্টগ্রামের এই পার্বত্য অঞ্চল ইয়ানোর টার্গেট করি ২০৩০ সালের পরে হয়তো আশঙ্কা করি হয়তো শুধু আয় আশঙ্কা করি দেন বিভিন্ন বড় বড় ইসলামিক স্কলারগণে একতার আশঙ্কা করে দে অদূর ভবিষ্যতে এই পার্বত্য অঞ্চল জিয়ান আছে ইয়ানোরে খ্রিস্টান অঙ্গরাজ্য বানাবেলাই গভীর ষড়যন্ত্র চলের তারা কিভাবে করিব তারার হাতের মধ্যে সম্পর্কে ৫০,০০০-১,০০,০০০ মতো খ্রিস্টান তাহা করিব এখন পুরো বাংলাদেশত তো দুগুণ খ্রিস্টান নেই তারা গড়ে কি বিভিন্ন সেবার নামে এনজিও বড় বড় সংস্থা হল কেন করে মানুষ হলোর দুর্বলতার সুযোগ লই এই সামনে শীতকালে ইয়ের আর মুসলমানর যারা ফুসিওয়ালা আছি প্রভাবশালী আছি অর্থ সম্পদ আর আত্মন আছে আর নিজের কিন নিজে চিন্তা করি পরের কিন চিন্তা না করি তার ফলে যাই খ্রিস্টান হলে ইহুদি হলে বেঈমান হলে কোটি কোটি অর্থ ব্যয় করি সাধারণ গরিব মুসলমান যারা আছে ইতারারে ইসলাম ধর্মতুন ফিরাইয়ে রে খ্রিস্ট ধর্মত আকৃষ্ট করি খ্রিস্টান বানাই অদূর ভবিষ্যতে আর ১০ বছর পরে যদি রে ১ লক্ষ খ্রিস্টান বানাইতারে জাতিসংঘের হাসে হয়তো তারা প্রস্তাব পেশ করিব বাংলাদেশের মুসলমান হলর সাথে আর একসাথে নতক্যম আর গান আলাদা অঙ্গরাজ্য বানাই দেও তারা বিশেষ করে টার্গেট করগিল দে ওই কুতুফালং উকিয়া টেকনাফর সেই রোহিঙ্গা ক্যাম্পত যেই দিন বাংলাদেশ সরকারে উদারতা দাহাই বাংলাদেশত তাহিবার সুযোগ করে দিয়ে ১০০তে ১০০ জন বেগুন মুসলমান আছিল বেগুন পাক্কা মুসলমান আছিল ইমান মজবুত আছিল কিন্তু এই ২-৪ বছরের ব্যবধানে ২-৪ বছরের ব্যবধানে ইতারা এই খ্রিস্টান মিশনারি হলে রোহিঙ্গা ক্যাম্পস যাইরে সাধারণ মানুষ হলরে অর্থর লোভ দাহাই বাড়ির লোভ দাহাই গাড়ির লোভ দাহাই নারীর লোভ দাহাই এই বর্তমান খ্রিস্টানের সংখ্যা রোহিঙ্গা ক্যাম্পত ১০,০০০-এর হাসাহাসি বেগুন মুসলমান আছিল কি হারণে হারণেই দে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতর শিক্ষা দিয়ে দে ও আর উম্মতল সন্তান যেদিন ভূমিষ্ঠ হইব মা বাবার সর্বপ্রথম হক মা বাবার সর্বপ্রথম দায়িত্ব হইয়ে দে সন্তান ইবার প্রতি হইয়ে দে ১ নম্বরত ডান হানত আজান দ বাম হানত একামত দ আল্লাহর কথা রসুলের কথা ইবারে সর্বপ্রথম ঢুকাই দিও ইয়ানোর পাওয়ার কিরকম হইব ইবার নাহাইয়ের উপস্থাহী মারা যাইতারিব দে কিন্তু ইমান বিক্রি করিয়ে ইবা কোনোদিন ফসল হইত না ইবা ইমান বেচত না এটার লাই মা বাবার ওর সন্তানের সর্বপ্রথম হক হইয়ে যে দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজান দন বাম হানত একামত দন এরপরে 7 দিনের দিন যাতে 7 দিন হইব এদিন আকিকা গড়াই ফিলন সুন্নত আর দেশত বহুতকে মশলা ফসলা হজ হুজুর আকিকা কুরবানির মরে গড়াইতে পারিব না তো ইতারা হজ হুজুর তো না হয় যে ফারিব কাজা ইয়া হইতে গিয়ে লাইন হনবতে ফারিব দে কিন্তু সুন্নত তো ইয়ার না সুন্নত ইয়ে দে 7 দিনের দিন ফুয়াইবার আকিকা গড়া দিব আকিকা ইয়া নই তো মুস্তাহাব হামা হায় গড়া ঘুরিব নইলে বাবতুন গ্রামীণ ব্যাংক তো শুনলো এলেও গড়া হইলে না যারা সমর্থ দিয়ে আল্লাহ পূজা হরি দিয়ে 7 দিনের দিন আকিকা গড়া ফেলেবেন সন্তান যেদিন ভূমিষ্ঠ হইয়ে ১৫,০০০ টিয়ার মিষ্টি কিনে ইসলাম দিন ১৫,০০০ টিয়ার মিষ্টি নকিনো এ তো কেন করিবে এই ১৫,০০০ টিয়া দিয়ে 7 দিনের দিন যথা সময় ফুয়াইবার আকিকা গড়াই দেব হাদিস শরীফের মধ্যে আছে সন্তানের আকিকা গড়াইলে আল্লাহ এই সন্তান দিয়ে সমস্ত বিপদ আপদত হেফাজত করিব সুবহানাল্লাহ কিভাবে আকিকা গড়াবি সদিনের দিন খনিকে 7 দিনের দিন ন পারে হাসপাতালত হয়তো 14 দিনের দিন করো তারপরেও ন পারে হয়তো 21 দিনের দিন করো তারপরেও ন পারে জীবনত যেখানে একদিন গড়া দিও হনবতে আদায় যাব কিন্তু শূন্যত ঈদ সন্দিন গরণ 7 দিনের দিন গরণ মরত হইলে দুয়া চল মেয়ে হইলে গো ছাগল আকিকা গড়াইব হজম মরত হইলে দুয়া কা মেয়ে হইলে গো কা মরত্বার জীবনের মধ্যে সংগ্রাম বেশি আন্দোলন বেশি মুসিবত বেশি বাইরে তাহে সবসময় বিদেশ তাহে গাড়িয়ে ঘুরায় সরে বিভিন্ন মিকে হাসাম করে এটা মুসিবত বেশ আইব এটা শরীয়ত হদ দে مرت والله دوا دا من يفون هيد زدين دنيا ده شدين هيد زدين دنيا جب إترار فورا زيبان هيد غراب إتر إترار هيد فورا زيبان غراب إتر زمان ثور نيربرشيل ترماني زدين بومشتو يه أدين هيد بيباهر أكفجن دا هانا فينا تها شاب كيسو إم بيجينر زمدار هان باب بير فرهان شامي شامي نتاله شنطان تلي ترتون حماي بالله بايري زانه بره إير فريو زودي خانه زعات ده زعات ده إكزون مهيله سودو سودو شنطان آسه شامي نهي উপযুক্ত ছেলে নেই প্রতিবেশীর মধ্যে এমন হনা মানুষ নাই যে জিবাই ওই বিধবা পরিবারের সহযোগিতা করিব এল্লে হনি কে নাই রাষ্ট্রীয়ভাবে এল্লে হনা বরাদ্দ নাই বরাদ্দ থাইলেও ইন তলা তলা পেট্রোল মারি ডলার কিন ডলারও দে দে ইন হলা হলে বাক হই যায় কই আসল হকদার হলে না ভাই এই পরিস্থিতি ইসলামের আইনে দে ওই মেয়ে ওয়াজিবে আসিবে ফরদা রক্ষা করি নিজের সন্তান হলার আয় রোজগার লাই সন্তান হলার খোরাক লাই বাড়িতুন বাইরে আনার সুযোগ আছে সুবহানাল্লাহ তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরদ ফুয়ার বেলার মধ্যে সল দিতে হই তো হওয়া মেই ফুয়ার বেলা খনিকেতুন ফজাহরি শট আর্থিক অবস্থা তেমন বালা নয় গো মরদ হই ইবে যদি অজ্ঞ ছাগল দি আকিকা কইলো যাইবো অজ্ঞ ছাগল দি আকিকা কইলো ওই যাইবো 7 দিনের দিন মাথার চুল্লিন আসি ফুয়াইবার মাথা চুল নাই নে চুলিন আসি চুলিনরে ওজন করে এই পরিমাণের কিছু সাঁদি অথবা টিয়া পয়সা সৎকা করে দিব এখন ওকে প্রশ্ন হই হুজুর এখন ডাক্তারও তো মানা করি কি 7 দিনের দিন মাথা চুল ন আসি বললে ঠান্ডার মৌসুম তার হই এখন ইবার যদি মাথা চুল আসি দয় এক জায়গায় তো ঠান্ডায় ধরিব তখন ফুয়াইবার শারীরিক সুস্থতার মিক্কে লক্ষ্য রাখিয়ে চুল নোয়াশিয়েরও 7 দিনের দিন নোয়াশি আরও ফরে লই যাই আসনের মধ্যে কোনো অসুবিধা নেই এনা ইয়ান হাম্মানো ইদে মুস্তাহাব ইয়ান হামাহা বাধ্যতামূলক ন তইলে 1 নম্বর হইলাম দে ডান হানত আজান বাম হানত একামত 2 নম্বর হইলাম দে 7 দিনের দিন মাতার চুল্লিন আসি সেই পরিমাণের কিছু চাঁদি অথবা পয়সা সৎকা করে দেন 3 নম্বর এখন নম্বর কি দিয়া 3 নম্বর ঈদে 7 দিনের দিন আকিকা করাই দেন 4 নম্বর সুন্দর একটা নাম রাখুন কি নাম অর্থাৎ নাম কিভাবে নির্বাচিত করিব হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল আসমা ইলাল্লাহি তাআলা আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম ঈদা আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এল্লা নাম রাখিবেন অথবা হন নবীর নাম রাখিবেন অথবা হন সাহাবীর নাম রাখিবেন অথবা হন আউলিয়ায়ে কেরামের নাম রাখিবেন ইয়া যদি অনর হয় ওত ওত ফগই কি নাম রাখি হতে নাম তো এই যে ন রায় অনেকখান হন না হতে আব্দুল জব্বার রাহ আদিম ফুরান ই ফুরানো কি হদিন স্কিল মেনছে রাহ নাকি আব্দুল জব্বার ইন না রাহে হন অথচ কেন সুন্দর নাম আব্দুল জব্বার যেই অর্থ আব্দুল্লাহর জব্বারই আনি আল্লাহর একখান গুণবাচক নাম আবার আল্লাহর গো অলির নামও হ্যাঁ ইয়ে বাইতে শরফ হযরত আখতার কা নিশা হ্যায় ইয়ে বাইতে শরফ হযরত আখতার কা নিশা হ্যায় اور حضرت جبار یہاں فیض رسا ہے اور حضرت جبار یہاں فیض رسا ہے مولانا عبد الجبار صاحب رحمت اللہ علیہ مولانا میر اختر صاحب رحمت اللہ علیہ ان اللہ رو لیا نینا تا ایترا نام اللہ ناتین نام رکھتے ہوئے سیرہ کا حالا کرو اور زوگنا حد دے تو کرائی بے نام حد لیٹون হাদি ইয়ার ফরর গো হাদে সুটন ইয়ার ফরর গো মুটন এ টন জার গই দেখা যা কিন্তু লোয়ার দাম টন লাখ পারা জার গই তিন টন লই আছে এল্লা নামিন না রাইবেন সুন্দর নাম রাইবেন অর্থবোধক নাম রাখবেন, যে নামমান দেইতে সুন্দর লাগে, যে নামমান কিয়ামতের ময়দানত যেতে ডাক মারিব অনর ফোয়ার নাম ধরি অনরে এদিন যে নতুন শর্মিন্দা ওয়ান অবরে সুন্দর একখান নাম রাখবেন। ইয়ানো সন্তানের হক, ইয়ানো